আমার পেশেন্টের আজকে কমপ্লেন হচ্ছে, তার হেয়ার ফল হচ্ছে এবং হেয়ারে খুব ড্যান্ড্রফ আছে। চলুন আমরা ট্রিটমেন্টটি দেখি। এবং এই ট্রিটমেন্টটি করার জন্য আমরা প্রথমত তাকে স্কিনটাকে অবশ্যই, আমরা হেয়ারটাকে বলবো তাকে অবশ্যই ভালো করে ক্লিন করে আসতে হবে। সে যেদিন ট্রিটমেন্টটা নেবে সেদিন অবশ্যই তার হেয়ারটাকে প্রপারলি ক্লিন করে আসতে হবে। এর পরবর্তীতে আমরা হেয়ারটাকে ডিভাইড করে করে বিভিন্ন সেক্টরে ভাগ করে করে দেন হচ্ছে আমরা ট্রিটমেন্টটাকে দিয়ে থাকি। সাধারণত এই সিরামটি আমরা যাদের হেয়ার ফলের প্রবলেম আছে, অ্যালোপেশিয়া আছে, তাদের জন্য আমরা এই সিরামটি ইউজ করে থাকি। এই ট্রিটমেন্টটি কিন্তু আমরা পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনের ক্ষেত্রে এক এক ডিউরেশনে। আমরা বলে থাকি সাধারণত আমাদের বেশ কয়েকটি সেশন নিলে তাদের কিন্তু হেয়ার ফলটা অনেকাংশেই কমে যায়, এর পাশাপাশি তাদের বেবি হেয়ার গ্রোথ খুব ইজিলি চোখে পড়ে। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের আফটার কিছু কেয়ার থাকবে, কিন্তু অবশ্যই 24 hours পর্যন্ত হেয়ারে কোনো পানি ইউজ করতে পারবে না, এবং 3 days পর্যন্ত কোনো অয়েল বা কোনো শ্যাম্পু বা যে কোনো ধরনের কেমিক্যাল কিছু ইউজ করতে পারবে না। আমাদের ট্রিটমেন্টটি শেষ, এখন আমরা নিজেরটাকে ফেলে দিব। এতক্ষণ আমাদের সাথে এই ট্রিটমেন্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের যাদের হেয়ার ফলের প্রবলেম আছে, ড্যান্ড্রফের প্রবলেম আছে, তারা কিন্তু চাইলে খুব সহজেই আমরা ট্রিটমেন্টটি নিয়ে নিতে পারি। এই ট্রিটমেন্টের এফেক্টিভনেস অনেক ভালো। আমরা বলবো 3 থেকে 4 সেশন দিলেই আপনারা আপনাদের হেয়ারের ইমপ্রুভমেন্ট খুব সহজেই বুঝতে পারবেন।